হ্যালো গাইস, আমি মোহাম্মদ তৈজুল ইসলাম ইমন। তো আজকে লেকচার তোমাদের যেটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্লাটি হেলমিনথিস এর সাধারণ বৈশিষ্ট্য। আমরা আগের লেকচারে পরিফেরা এবং নিজারিয়ার যে বৈশিষ্ট্যগুলো ছিল সেইগুলো নিয়ে আলোচনা করেছি, এবং সেইগুলো দেখার জন্য তুমি আমার চ্যানেলে যাওয়ার পরে প্লেলিস্ট থেকে যাবা, প্লেলিস্টে যাবা এবং প্লেলিস্ট থেকে এই চ্যাপ্টারটা চুজ করবা, বা যে সি সায়েন্স চ্যাপ্টারটা যে প্লেলিস্ট আছে সেটা চুজ করবা, সেইখান থেকে তুমি এই ভিডিও আগের ভিডিওগুলো পেয়ে যাবে এবং আগের ভিডিওগুলো দেখে দেন এইদিকে আসবা। ক্লিয়ার? সো আমরা প্লাটি হেলমিনথিস এর যে কমন বৈশিষ্ট্যগুলো, সেই কমন বৈশিষ্ট্যগুলো আমরা একেবারে আমাদের জানা একটা রূপকথা যেমন রাখবো, আলাদিনের জাদুর প্রদীপ যেমন রাখবো। ক্লিয়ার? তো আলাদিনের যেই যে গল্পটা সেটা হয়তো আমরা সবাই জানি, আলাদিনের একটা জাদুর পাটি ছিল, তার একটা জাদুর প্রদীপ ছিল, সেই প্রদীপে যখন ঘষা দিত তখনই দৈত্যটা বেরিয়ে আসতো এবং তার ইচ্ছা গুলো পূরণ করতো। ক্লিয়ার? তো সেটা আমরা খুব ভালো করে জানি, আমি জাস্ট এদিকে একটা ইমেজ আঁকার চেষ্টা করবো ঠিক ওই রকম একটা আবহাওয়ার মধ্যে। ক্লিয়ার? তো খেয়াল করো, ধরো এইটা হচ্ছে আলাদিনের যে জাদুর যে পাটিটা ছিল সেই জাদুর পাটি, এবং তোমরা জানো যে এই জাদুর পাটিটা কিন্তু আকাশে উঠতো। ঠিক মাঝে মাঝে ছোটবেলা যখন আমি আলাদিন দেখতাম তখন আমারও ইচ্ছা হতো যে এরকম যদি একটা পাটি থাকতো সারাক্ষণ উড়া যেত, কি মজা ছিল তাই না? মানে সবসময় যে কোনো জায়গায় যে কোনো সময় ইচ্ছা হইলে আমরা যেতে পারতাম। ক্লিয়ার? তো দেখো তাহলে এই পাটিটার আমরা যদি চিন্তা করি, পাটিটা এরকম এই জায়গায় ফিতা ছিল পাটিটার, আমার এখনো মনে আছে, সব মনে আছে ডিটেলস, এই জন্য আমি আঁকতে পারতেছি, এই জায়গায় এরকম ফিতা ছিল, এরকম এগুলো উঠতো পিছনের দিকে, তো খেয়াল করো। এবং এদিকে আলাদিনের একটা প্রদীপ ছিল, আমরা যদি প্রদীপটা দিকে চিন্তা করি, এটা হচ্ছে আমাদের আলাদিনের প্রদীপটা, খুব ডেজার্ট একটা প্রদীপ, আমরা সবাই চাই এরকম একটা প্রদীপ, এরকম একটা দৈত্য থাকবে, যখনই বিপদে পড়বো তখনই ডাক দিব যে আসো, তখন সে আসবে আর আমাদের ইচ্ছা গুলো একেবারে পূরণ করে দেবে। ক্লিয়ার? দেখো আমরা জাস্ট যদি এই ইমাজিনেশনটা মনে রাখতে পারি যে আলাদিনের এই যে জাদুর পাটিটা, পাটির মধ্যে পিতা আছে, দেন হচ্ছে এদিকে একটা জাদুর প্রদীপ আছে, প্রদীপ মধ্যে মধ্যে একটা আগুন জ্বলতেছে বা শিখা জ্বলতেছে, সেটাকে ধরার জন্য একটা আংটা আছে এবং ওইটা জ্বলার জন্য এদিকে একটা চুষক আছে, এইগুলো মনে রাখলেই আমরা প্লাটি হেলমিনথিস পর্বে প্রাণীদের সকল বৈশিষ্ট্য মনে রাখতে পারবো। তো খেয়াল করো, প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে প্লাটি হেলমিনথিস অ্যাকচুয়ালি চ্যাপ্টা ক্রিমির যেই এগুলো আছে সেগুলোকে অন্তর্ভুক্ত করে। এবং দেখো আমরা এই পাটিটার দিকে যদি চিন্তা করি, পাটিটা কিন্তু চ্যাপ্টা, তার মানে প্লাটি হেলমিনথিস প্রাণীদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এরা চ্যাপ্টা। ক্লিয়ার? দেন আমরা প্লাটি হেলমিনথিস এর একটা বৈশিষ্ট্য বলবো, চ্যাপ্টা কৃমি যারা আছে তারা হচ্ছে মানুষের দেহে বাস করে এবং দেহের বাইরেও তারা বাস করতে পারে, তার মানে তারা হচ্ছে বহি পরজীবী বা অন্ত পরজীবী, কিন্তু নেমাটোডার ক্ষেত্রে ওরা গুলকৃমিরা অন্ত পরজীবী, শুধুমাত্র অন্ত পরজীবী, অর্থাৎ এরা কোনো মানুষের বা কোনো প্রাণীর দেহের ভিতর ছাড়া বাস করতে পারে না, বাইরে গেলে তারা মারা যাবে, ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণ বাঁচতে পারবে, সেই জন্য নেমাটোডা পর্বের প্রাণীদের শুধুমাত্র আমরা অন্ত পরজীবী বলবো, বাট প্লাটি হেলমিনথিস পর্বের প্রাণীদের আমরা অন্ত পরজীবী এবং বহি পরজীবী দুইটাই বলবো। ওকে, সেটা একটা আলাদা বৈশিষ্ট্য যেটা এটার মধ্যে নেই। ক্লিয়ার? দেন আমরা যেটা বলবো সেটা হচ্ছে এরা হচ্ছে ফিতাকৃতি বা ফিতার মতো, এইদিকে যে ফিতা গুলো আছে আমরা দেখতে পাচ্ছি, এই ফিতা দিয়ে আমরা মনে রাখতে পারি। দেন আমরা যেটা বলবো এইদিকে দেখো, খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য যে এদের শিকা অঙ্গ নামে রেশমতন্ত্র থাকে। এখন দেখো আমরা কিন্তু এইদিকে একটা আগুনের শিখা জ্বালিয়ে রাখছি, এই ইমাজিনেশনটা মনে রাখার মাধ্যমে কিন্তু আমরা এটা বলে দিতে পারবো যে শিখাকোষ, শিকাকোষ থাকে তাদের। সো এখান থেকে তুমি মনে রাখতে পারো তাদের কি থাকে, শিকাকোষ, এবং এই শিকাকোষ নামে রেচন অঙ্গ থাকে এবং দেহের মধ্যে চুষক থাকে। তুমি চিন্তা করো এই যে প্রদীপটা যে জ্বলতেছে, এই জ্বলার জন্য এই দিক থেকে কি তার ফুয়েল নিতে হচ্ছে না, সো ফুয়েল নেওয়ার জন্য কিন্তু এদিকে একটা চুষক আছে, তার মানে প্লাটি হেলমিনথিস পর্বের প্রাণীদের কি আছে, চুষক আছে এবং আংটা আছে, আংটা হচ্ছে এই যে এইটা দেখো, আমরা এই প্রদীপটাকে ধরার জন্য একটা আংটা রাখছি, সো তার মানে প্লাটি হেলমিনথিস পর্বের প্রাণীদের চুষক এবং আংটা দুইটাই আছে, এবং চুষক এবং আংটা কোন কারণে আছে যদি চিন্তা করো, অ্যাকচুয়ালি একটা প্রাণীর কোন কারণে চুষক থাকে, কারণ হচ্ছে সে অন্য একটা প্রাণীর উপরে বাস করে, সো তার যদি চুষক না থাকে সে তো ওই প্রাণী থেকে চুষে নিতে পারবে না কিছু, বা ওই প্রাণী থেকে কিছু কালেক্ট করতে পারবে না, সেই জন্য তাদের কি আছে, চুষক এবং চুষক এবং আংটা দুইটি আছে, তারা হচ্ছে ফিতাকৃতি, তাদের তারা হচ্ছে অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী। এবং খুব কমন একটা বৈশিষ্ট্য বা খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের এই শিখাকোষ নামের একটা অঙ্গ আছে, বা শিখাকোষ নামের রেচন অঙ্গ আছে। তাহলে মুখস্থ করে নাও আজকে বৈশিষ্ট্যগুলো, প্রাটি আর মিন্দিসের কি কি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে দেহ চ্যাপ্টা এবং দেহটা হচ্ছে উভয় লিঙ্গ, তারা হচ্ছে একই দেহে, মানে
যৌন দীর্ঘতা নেই, অর্থাৎ তুমি যদি একটা প্রাণীকে দেখো সাধারণত পুরুষ এবং নারী দুইটাকে আলাদা করতে পারো, বাট প্লাটি হেলমিনথেসের ক্ষেত্রে তুমি কোনোভাবেই আলাদা করতে পারবে না, তারা হচ্ছে উভলিঙ্গ, অর্থাৎ তাদের মধ্যে পুরুষের বৈশিষ্ট্য যেরকম আছে নারীর বৈশিষ্ট্য ঠিক একইভাবে আছে। তার মানে কি বলবো, দেহ চ্যাপ্টা তারপরে হচ্ছে উভলিঙ্গ, এটা মুখস্থ করে না, দেহ চ্যাপ্টা উভলিঙ্গ, তারা যেহেতু কৃমি সেই জন্য তারা পরজীবী। তাহলে প্লাটি হেলমিনথেস কি টাইপের পরজীবী? বহি পরজীবী এবং অন্তঃপরজীবী, কিন্তু নেমাটোডা হচ্ছে শুধুমাত্র অন্তঃপরজীবী। তারপরে আমরা কি বলবো, তারপরে বলবো যে দেহে কি আছে, শিকাকোষ নামে রেচন অঙ্গ আছে, দেহ চুষক এবং আংটা আছে, দেহ ফিতাকৃতি। আর একটা বৈশিষ্ট্য মনে রাখতে পারো, পৌষ্টিক তন্ত্র অসম্পূর্ণ। পৌষ্টিক তন্ত্র অসম্পূর্ণ কেন পৌষ্টিক তন্ত্র অসম্পূর্ণ সেটা আমি একটু বোঝাই, সেটা হচ্ছে তুমি যদি একটা পৌষ্টিক তন্ত্র, পৌষ্টিক তন্ত্র মানে কি, আমরা যে খাবার খাচ্ছি এবং খাবারগুলো একেবারে পায়ুপথে বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত যে নালীটা আছে সেটাকে বলা হয় পৌষ্টিক তন্ত্র। তুমি যদি আমাদের ক্ষেত্রেই চিন্তা করো যে আমাদের এই যে মানে গলার যে পিছনে হচ্ছে আমাদের খাদ্য নালী, দেন হচ্ছে আমাদের পাকস্থলী, তারপরে হচ্ছে আমাদের ডিউডে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র, তারপর হচ্ছে আমাদের অ্যানাল ক্যানেল, দেন পায়ুপথের মাধ্যমে একটা বস্তু বের হয়ে যাচ্ছে, এই যে একটা নালী আছে, এই নালীটা হচ্ছে এই এই পুরা নালীটাকে মুখ থেকে ওই পুরা নালীটাকে হচ্ছে বলা হয় পৌষ্টিক তন্ত্র। এখন চ্যাপ্টা কৃমিদের ক্ষেত্রে কেন পৌষ্টিক তন্ত্রটা অসম্পূর্ণ বলা হচ্ছে, কারণটা হচ্ছে চ্যাপ্টা কৃমি মানে চ্যাপ্টা হয়ে যাওয়া। তো তুমি যখন একটা প্রাণীকে চ্যাপ্টা করে দিবা তখন তার ভিতরকার যে নালীটা আছে সেটা তার গোল থাকতে পারবে না, সেই কারণে সেটাকে অসম্পূর্ণ বলা হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ট্রিকি একটা বৈশিষ্ট্য প্লাটি হেলমিনথেস, সেটা হচ্ছে পৌষ্টিক তত্ত্ব অসম্পূর্ণ। এবং তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে পৌষ্টিক তত্ত্ব কেন অসম্পূর্ণ, তুমি সেটা বলতে পারবে, কারণ পৌষ্টিক তন্ত্র অসম্পূর্ণ প্লাটি হেলমিনথেস মানে হচ্ছে চ্যাপ্টা, তারা যেহেতু চ্যাপ্টা সেহেতু চ্যাপ্টার ভিতরে তার একটা টিউব থাকতে পারে না, সেই জন্য পৌষ্টিক তন্ত্রটা হচ্ছে অসম্পূর্ণ। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, আমরা সামনের লেকচারগুলোতে অন্যান্য টপিকসগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, বেশ।